नमस्कार বন্ধুরা, টুকিটাকি কলকাতাতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে রূপচর্চায় গোলাপ জলের উপকারিতা ও ব্যবহার করার নিয়ম এবং বাড়িতে খুব সহজে কিভাবে খাঁটি গোলাপ জল তৈরি করবেন। বন্ধুরা, রোজকার ব্যস্ত রুটিনে আমরা ত্বকের দিকে সেভাবে খেয়াল রাখতে পারি না, এদিকে নিজেকে যাতে সতেজ সুন্দর লাগে সেটাও কিন্তু আমরা চাই। এই ক্ষেত্রে প্রত্যেক মাসে ফেশিয়াল কিন্তু যথেষ্ট নয়, তাই প্রতিদিন ত্বকের যত্নে গোলাপ জলের জুড়ি মেলা ভার। প্রতিদিন স্নানের পর কিংবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে গোলাপ জল ব্যবহার করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এই গোলাপ জল আসলে কি? গোলাপ জল হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে একটি, যা দিয়ে নিয়মিত মুখ পরিষ্কার করলে আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে, মুখের সতেজতা ধরে রাখে। এছাড়া ত্বক পরিষ্কার করতে, টোনার হিসেবে দাগ ছোপ দূর করতে গোলাপ জলের কোনো বিকল্প হয় না বললেই চলে। গোলাপ জল শুধুমাত্র ত্বককেই ভালো রাখে না, চোখ চুল সবকিছুকেই ভালো রাখে। সাধারণত গোলাপ জল বাজার থেকে কিনেই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু বিশুদ্ধতা পাওয়া যায় কি? বিশুদ্ধতা পেতে ঘরেই তৈরি করে নিতে পারেন গোলাপ জল। আসুন জেনে নি ঘরে গোলাপ জল তৈরি করার প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতিটি। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। তাজা ও সুগন্ধযুক্ত দুটি গোলাপ থেকে শুধুমাত্র পাপড়িগুলো নিয়ে নিন, কারণ গোলাপ যত তাজা ও সুগন্ধযুক্ত হবে গোলাপ জলের কোয়ালিটি ততই ভালো ও সুগন্ধযুক্ত হবে। গোলাপের বিভিন্ন প্রজাতি রয়েছে, প্রত্যেক প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত সুগন্ধ রয়েছে, তাই সুগন্ধের মিশ্রণ এড়াতে শুধুমাত্র একই প্রজাতির গোলাপ ব্যবহার করুন। নিজের বাগানের গোলাপ ফুলে সবচেয়ে ভালো হয়, যদি না থাকে তবে দোকান থেকে কিনে নিন। কেনা গোলাপের পাপড়িগুলি ঈষদুষ্ণ জলে ভালো করে ধুয়ে নিন, যাতে কোনো কেমিক্যাল না থাকে। গোলাপ জল তৈরি করতে সরাসরি কলের জল বা ট্যাপ জল ব্যবহার করবেন না, ফিল্টার করা বা জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে বা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারেন। মুখ ঢাকা পাত্রে ধোয়া গোলাপের পাপড়িগুলো দিয়ে তার মধ্যে ফুটিয়ে ঠান্ডা করা জল বা ডিস্টিল ওয়াটার ঢেলে দিন, কেবলমাত্র পাপড়ির ওপর পর্যন্ত জল দেবেন। এবার পাত্রটির মুখ ঢেকে লো ফ্লেমে বসান। অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন জল ফুটতে শুরু না করে, কারণ গোলাপের পাপড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে জলের রং নীল হয়ে যাবে, গোলাপ জল তৈরি হবে না। তাই হালকা গরম জলে 10-15 মিনিট গোলাপের পাপড়ি রাখুন, তারপর গ্যাস অফ করে দিন। দেখবেন জল হালকা গোলাপি বা লাল রং হয়েছে। জল থেকে পাপড়িগুলো ছাঁকনির সাহায্যে আলাদা করে ফেলুন। এবার জল পুরো ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর জল মুখ আটকানো কাঁচের শিশিতে ভরে ফ্রিজে রাখুন। কোনো ধাতব বা প্লাস্টিকের পাত্রে গোলাপ জল সঞ্চয় করবেন না। এই গোলাপ জলে কোনো প্রিজারভেটিভ নেই, তাই এটি সর্বোচ্চ 1 সপ্তাহের মতো ভালো থাকবে। 1 সপ্তাহ পর অবশিষ্ট গোলাপ জল ফেলে দিয়ে নতুন করে তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন গোলাপ জল তৈরি করা কত সহজ। এবার আসুন জেনে নি কিভাবে গোলাপ জল ব্যবহার করবেন এবং গোলাপ জল রূপচর্চায় ব্যবহার করা কেন এত উপকারী। তুলোর বলে গোলাপ জল লাগিয়ে মুখে লাগাতে পারেন, আবার স্প্রে বোতলের মধ্যে রেখে মুখে স্প্রেও করতে পারেন। গোলাপ জল অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় এর কিন্তু অনেক উপকারী বৈশিষ্ট্য রয়েছে। ত্বকের টোনার হিসেবে ব্যবহার করার জন্য সবচেয়ে সহজলভ্য প্রাকৃতিক উপাদান হলো এই গোলাপ জল। অম্লত্ব ও ক্ষারত্বের পরিমাণ বজায় রেখে ত্বককে ভিতর থেকে সতেজ রাখে, এর ফলে দাগ ছোপ ব্রণর মতো সমস্যার সমাধান হয়। মুখে যেদিন স্ক্রাবার লাগাবেন সেদিনও কিন্তু মনে করে গোলাপ জল ব্যবহার করবেন। যারা শুষ্ক ত্বকের অধিকারী তারা সারাদিন ত্বকে আর্দ্রতা বজায় রাখার জন্য যতবার খুশি গোলাপ জল ব্যবহার করতে পারবেন। বয়স্ক ত্বকের বলিরেখা মেছে তা দূরে রাখতে সাহায্য করে।
যে কোনো ত্বকের অধিকারীরা যে কোনো ফেস প্যাক মাস্কের সাথে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে ত্বকের তেল নিঃসরণ কন্ট্রোল হয়, ত্বকের ড্যামেজ সারিয়ে তোলে, ট্যান দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে, ত্বক গভীর থেকে পরিষ্কার করে, ধুলো ময়লা দূর করে। গোলাপ জল খুব ভালো ক্লিনজারেরও কাজ করে, তাই মেকআপ তোলার সময় ফেস ওয়াশ বা মেকআপ রিমুভারের বদলে গোলাপ জল ব্যবহার করুন। এতে মেকআপ সহজে উঠে যাবে এবং ত্বকও ভালো থাকবে। ক্লান্ত বসে যাওয়া চোখের সমস্যা থেকে মুক্তি পেতে ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখের উপরে রাখুন, দেখবেন সাথে সাথে ফল পাবেন। গোলাপ জলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে স্কাল্পে লাগিয়ে 30 মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে 2 দিন ব্যবহার করলেই খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা।